হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি আমি একটা নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে। দর্শক, তো আজকের ভিডিওতে কিন্তু অনেক 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 কিছু আছে, আপনারা থাম্বনেইলে যা দেখেছেন তার চেয়েও বেশি কিছু ধামাকা কিন্তু ভিডিওতে থাকবে। দর্শক, তো আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, একটুও টানবেন না, টানলে কিন্তু অনেক 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 মিস হয়ে যাবে। আর আজকের ভিডিওতে কিন্তু ভিডিও ক্লিপসও থাকবে দর্শক, যেখান থেকে আপনারা আসল রহস্য দেখতে পারবেন। দর্শক, তো আর দেরি না করে দর্শক আপনারা হচ্ছে ভিডিওটা দেখা শুরু করে দিন, শুরুতেই একটা লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে কিন্তু অন্যান্য আরো ভিডিও আছে দর্শক, সেগুলোও চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো দর্শক, আমি গতকালকেই কিন্তু একটা ভিডিও ব্লগ দিয়েছিলাম, যেটা এখনো আপনারা যারা দেখেননি দেখে আসবেন। দর্শক, আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে আপনার, আজকে তো 22/11 আমাগো তানের জন্মদিন, 22/12। তো যাই হোক, এটা নিয়ে হচ্ছে আমি কালকে দিয়েছিলাম যে শো অফ করার জন্য, তানকে নিয়ে কিন্তু চলে গিয়েছে হচ্ছে আমাগো কুইন্টিশা আর আমাগো সুলেমান বাপ্পি ভাই হচ্ছে বাজারে। এবং আজকে কিন্তু আমরা তার বাজারে যাওয়ার আগের ঘটনা দেখতে পাই। এখন যেখানে আমি দেখতে পাই যে তিশা তিশা শাশুড়িকে বাগিয়ে তারিয়ার জন্য 1,000 টাকা এবং তানের জন্য 2,000 টাকা নেয়, এবং পক্ষান্তরে আমরা দেখি আমাগো পতিতালয়ের সর্দার, হেড অফ পতিতালয়, পতিতালয়ের উৎপত্তি স্থল কোহিনুর বেগমকে, যে কিনা খুব ভাব নিয়ে টাকা দেয়। আসলে এই মহিলা কোথা দিয়ে টাকা পায় আমি জানি না, যার মেয়েরা রাত কাটিয়ে বেড়ায় টাকার জন্য, সেখানে এই মহিলা কোথা দিয়ে টাকা পায় জানি না। তো মহিলা এসে খুব ভাব মেরে 2,000 টাকা দেয়। এখন আমরা তো জানি যে আমাদের কুইন্তি সাপু আসলে কত বেশি ডেঞ্জার আছে, হাতে কিন্তু আসলে নিজের মায়ের কোনো টাকাই খরচ করতে চায় না। তো হ্যাঁ, মা যখন তাকে টাকা দিতে চায়, হ্যাঁ কিন্তু বাপ্পিকে ডাকে, এবং বাপ্পিকে ডেকে হাতে বলে কি যে দেখো মা দিতে চাচ্ছে। তো বাপ্পিও খুব অনেক সালাক্স, বাপ্পি বলে যখন আবার মা টাকা দিচ্ছিল তখন তো তুমি ঠিকই দিয়েছো, তখন তো আমাকে ডাকোনি, তাহলে এখন কেন ডাকতেছো? তো আমাকে তো টাকা দেয়নি, তানকে দিছে দিক। তো এরকম এরকম করে দেখা যায় যে তা এক পর্যায়ে তিশা বলে যে না, মা তো তোমাকে 1,000 টাকা দিয়েছে, তুমি তানকে এত সুন্দর নাতি দিয়েছো। তখন বলে তাহলে তো তিশা তোমার মাকে আমার 5,000 টাকা দেওয়া উচিত যেহেতু তোমাকে দিয়েছে। আসলে তিশার মধ্যে কি আছে আমি জানি না, বাপ্পি কেনই বা তার প্রেমে পাগল। আসলে দর্শক সত্যি কথা বলতে এই কথা আমার জানা নেই। তো যাই হোক দর্শক, আসলে বাপ্পি যে তিশার প্রতি অন্ধভক্ত এটা তো আমরা সবাই জানি, আর এটার জন্য কিন্তু আসলে আলাদা করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু বাপ্পি বাপ্পি রাগ ধরে রাখতে পারে না, তখন কিন্তু সে বুঝা যায় যে এই বুড়ি তিশাকে বিয়ে করে কিন্তু তার জীবন একেবারে জরাজ্জলি হয়ে গিয়েছে। তো দর্শক, আজকে কিন্তু তাদের জন্মদিন, এবং তাদের জন্মদিনে সব বাইজিগুলো কিন্তু দর্শক একই ছাদের তলায় একত্রিত হয়েছে, এবং তার বাড়িটা কিন্তু আসলে একটা মানে কি বলবো, রসের বাগান হয়ে গেছে বলা চলে। এবং আপনারা তো জানেন যে এই ব্যাপারী পরিবারের তো কোনো লজ্জা সরব নেই, এরা তো হচ্ছে কোনো একটা অনুষ্ঠানের উসিলা পেলেই হলো সবাই ঝাঁপায় পড়ে, সবাই ঝাঁপায় এমন মেকআপ শেকআপ করে আসে, এবং এরা টাকা কামড়ার জন্য সব ইউটিউবারদেরও দাওয়াত দেয়, এবং এরপর এমন একটা ভাব ধরে যে হচ্ছে তারা মানে কি বলবো আর কি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় চলে এসেছে, এবং তারা হচ্ছে শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ হয়ে গেছে, যে শুধু তাদের ফ্যান আর ফ্যান ফ্যান আর ফ্যান। তো দর্শক, আমার কথা সেটাও না, আমার কথা হচ্ছে দর্শক আমরা হচ্ছে তানের জন্মদিন উপলক্ষে কিন্তু আসলে প্রথমে আমরা দেখেছিলাম যে সুদূর বাপ্পি শুধুমাত্র কোহিনুরকে নিয়ে চলে এসেছিল। আসলে কোহিনুরকে আনা কারণ হচ্ছে আমরা আজকের ভিডিওতে জানবো যে কোহিনুরকে দিয়ে কিন্তু যে কন্ডম বেলুন গুলো আছে সেগুলো কিন্তু ফুলানোর জন্যই হচ্ছে বাপ্পিরা ডাকছিল। কেন এত মানুষ থাকতে কেন কোহিনুরকে আপনার এই বেলুন ফুলাতে হলো, এটার উত্তর কি আপনাদের জানা আছে? যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু দর্শক আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে এই জন্য হয়তোবা কোহিনুর বেগম বেলুনটা ফুলিয়েছে। কারণ আমরা দেখেছি যে তানজিলার বান্ধবী চুমু ডার্লিং আর হচ্ছে সেই যে টিশু, এরা দুজনও কিন্তু এসছে, এবং এরা দুজন কিন্তু খুবই মেকআপ শেকআপ ঝলমলে জামা পরেছে। আমি ভেবেছিলাম তীর বান্ধবী হয়তো বা একই জামা পরবে, কিন্তু তীর বান্ধবী কিন্তু একই জামা পরেনি। পক্ষান্তরে কিন্তু আমরা এটাও দেখতে পাই যে এখন কিন্তু একে একে তিশার বাড়ি আসলে সকলে এসে উপস্থিত হয়েছে। আর আবার একটা প্রশ্নের খুব উত্তর, এই ম্যাডাম সারাদিন তিশার বাড়ি কি করে? এই ম্যাডাম তো এখন আর তাজিলাকেও পড়ায় না, আর এই ম্যাডামই যদি আসলে তাজিলাকে পড়ায় তাহলে তাজিল এরকম ডাব্বা রেজাল্ট বানার পরও কি করে এই ম্যাডাম বাপ্পির বাড়িতে চাষ পায়, এটা আসলে আমার জানা নেই। তো যাই হোক, এই ম্যাডামের মনে হয়েছে ম্যাডাম আসছে, এটাও আমার কোনো সমস্যা না। কিন্তু আমার সবচেয়ে হাসি লাগতেছে
হচ্ছে তিশার মাকে দেখে যে সবসময় একটা থান কাপড় জড়ায় গ্রামে চলাচল করে, কিন্তু এখানে বাপ্পির মার সাথে টক্কর দেওয়ার জন্য হেতে কিন্তু সালা কামিজ পরে ঘুরে বেড়াচ্ছে। আর তাছাড়া বড় কথা দর্শক, এই যে তাবিয়া, তাবিয়া যে একটা বেয়াদব পয়দা হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি, পারভানিশা যে গালাত হয়েছে সেটাও তো আমরা সবাই দেখেছি দর্শক। এরপরও কিন্তু আসলে দিনে দিনে হচ্ছে দর্শক আপনার তাবিয়াকে কিন্তু আসলে বার বাড়ানোর জন্য তাবিয়া সব মানে জায়েজ না জায়েজ সব ধরনের আবদারই পূরণ করা হয়। এবং এখানে আমরা এক পর্যায়ে দেখি যে যে বান্ধবীরা ইজি বাইকালার কোলে বসে শুধু ডিসিতে গিয়ে ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে আসে, তারাই কিন্তু হিজাব পরে চলাচল করে দর্শক। আর তানজিলা ইদানিংকাল কি হয়েছে জানি না, আমি তানজিলাকে প্রায় দেখি ঝকমকো একটা ওড়না পরে খুব হিল্লা বিল্লা করতে। আসলে আমি জানি না তানজিলা কেন নিজেকে এভাবে করে নিয়েছে, মানে যে দেখায় না কিছু কিছু সিনেমাতে কিন্তু আপনারা দেখবেন, এই যে ওমকারাতে কিন্তু আপনারা কারিনা কাপুরের লুক দেখলে বুঝবেন যে সে কিন্তু একটা পতিতা বা বাইজি চরিত্র অভিনয় করেছে। ঠিক একইভাবে কিন্তু আজকাল আমরা তানজিলা ঝকমক ওয়ালা ওড়না দেখলেই বুঝি যে সেরকম একটা জীবনের সাথে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলেছে। তো যাই হোক দর্শক, সেটা আজকে আমার বলার বিষয় না, আজকে আমি আগেই বলেছি যে অনেক বিষয় নিয়ে কথা বলবো। তো তানের জন্মদিনে একই শরীয়তপুর থেকে আসা হলো, কিন্তু এত নাটক কেন করা হলো? খুকি, খুকির স্বামী মিজান, মিজানের ভাই শাহিন, শাহিনের বউ শারমিন আর তাদের তরকারিওয়ালা বাপ একবার আসলো, আবার অন্যদিকে হচ্ছে আপনার বাবুর বোন শারমিন, আমাগো সুলতান সুলেমান বাপ্পির প্রিয় মিম আর হচ্ছে মরিয়মের মা, এরা আবার আলাদা আসলো, কিন্তু আমরা কিন্তু জন্মদিনে আরিফকে দেখতে পারিনি। আর এখানে এত লোক থাকতে এই মহিলা কেন এই কন্ডম নিয়ে ফুলাচ্ছে দর্শক, এটা আমার আসলে জানা নেই। তো যাই হোক, আজকে আসলে তানের বার্থডে পার্টি হচ্ছে না, এটা আসলে একটা সাজিশ হচ্ছে আমি বলবো, এবং এই সাজিশটা হচ্ছে কি করে আবার ভাইরাল হওয়া যায়। এবং আজকে ভিডিওগুলোতে দেখবেন দর্শকেরা ইচ্ছা করে এমন এমন টপিক আপনাদের দেবে যে টপিকগুলো নিয়ে আসলে আমরা রোস্টারে রোস্ট করব, তাদের ভিডিও যাতে ভিউ পায় তারা কিন্তু সেই চেষ্টা করছে। যেমন আজকে কিন্তু খুকি যখন ভিডিও দিয়েছে, আমি দেখেছি যে খুকির ভিডিওতে খুকি কিন্তু খুব নাটক করে সেজে গুজাইছে এবং সেজে গুজে সে কিন্তু খুব ভাব মেরেছে দর্শক, এখন ভাবের তো আসলে সীমা নাই। আবার যখন শারমিন ভিডিও করেছে শারমিনও তাই করেছে, আবার যখন শাহিন ভিডিও করেছে শাহিনও তাই করেছে, মরিয়মের মা যখন ভিডিও করেছে মরিয়মের মাও তাই করেছে। তো দর্শক, যেটা নিয়ে আমি কথা বলছিলাম আমি এখন সেটাতেই আসি। কালকে কিন্তু আমি আমার ভিডিওতে তানের রেজাল্ট নিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম তিশার উদ্দেশ্যে, এবং আমার ভালো লেগেছে যে তিশা কিন্তু সেই চ্যালেঞ্জটা একসেপ্ট করেছে, এবং তানের সাথে তানের যে অজ্ঞমজ্ঞ যজ্ঞ বন্ধুগুলো আছে তাদের রেজাল্টও কিন্তু আজকে দর্শক তারা নিয়ে এসেছে। এখন আমার কথা, একটা স্কুলের মধ্যে কতটা চিপ না হলে বেঞ্চে বসে মানুষ ভিডিও করে সেটা ইউটিউবে ছেড়ে দেয় যেখানে হচ্ছে শিক্ষক উপস্থিত? তো আমরা হচ্ছে এখানে কিন্তু এক পর্যায়ে দেখতে পারি যে বিজিবি স্কুল, আমি যাই না বিজিবিদের স্কুল হলেও এটার তো কিছু নিয়ম কানুন থাকা দরকার, এভাবে এগুলো ক্লিপস যে আসলে দর্শক আপনার হচ্ছে ইউটিউবে ছাড়া হয়েছে এটা তো আসলে কোনো দিক দিয়ে মনে হয় যে দর্শক সঠিক না, কেননা সব কিছু স্কুলেরই কিন্তু একটা প্রাইভেসি থাকে। তো দর্শক আমি আগেই বলেছিলাম দেখেন কেমন একটা ঝকমক নিয়ে কিন্তু বেলুনু তিশা নাথকু চুমু আর তানজু কিন্তু হচ্ছে ফুলিয়ে দিচ্ছে। তো এই যে দেখেন দর্শক, এই যে শিক্ষক, এই যে প্রধান শিক্ষক, এদের ভিডিও করে আসলে তিশা কি প্রমাণ করতে চাইছে দর্শক আমার জানা নেই। এবং এখানে আমরা দেখতে পারি যে যেসব ভাবিদের কথা তারা বলে যে স্কুলের ভাবিরা, তারা হচ্ছে আবার খাওয়া নিয়ে এসছে এবং সেই খাওয়া নিয়ে কিন্তু আসলে তিশা খুবই জম্পে সময় কাটাচ্ছে দর্শক। তো এখানে কিন্তু আমরা একে একে তানের বন্ধুদের রেজাল্ট দেখতে পারি, যেখানে তানের রেজাল্ট থাকে হচ্ছে 566 এবং এই রেজাল্ট নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে গতকাল আছে, তাই আমি আজকের ভিডিওতে আর তানের রেজাল্ট নিয়ে কোনো রকম কথা বলতে চাচ্ছি না। কিন্তু আমি আপনাদের দর্শক শেয়ার করে দিতে চাই যে তানের অন্যান্য বন্ধুগণ কি কি নাম্বার পেয়েছে সেটাও দর্শক আপনাদের দেখা উচিত, এই জন্য আমি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিতেছি দর্শক, আপনারা দেখতে থাকেন। এই যে দর্শক দেখেন আমি বলেছি এখানে কিন্তু আসলে একটা ফ্রেড 575 পেয়েছে যেটা তাদের চেয়ে বেশি, এরপরে তিশা চেয়েছে কি তাদের চেয়ে কম পাইছে, এরকম কিছু মানে আমাদের ভিডিও ধরে ছাড়া দেখেন দর্শক সব কিছুতে 80-90-70 এমন পাইছে, এটাই তো ভালো রেজাল্ট তাই না? এটাই তো ভালো রেজাল্ট, সে বাংলায় 70 পাইছে ঠিক আছে কিন্তু দেখেন অন্যান্যগুলোতে কত কত ভালো ভালো মার্কস পাইছে। আর যাই হোক, এখন হচ্ছে তার যে মানে আপনার এই যে তাদের রেজাল্ট, তাদের রেজাল্ট দিয়ে যে খুব হাইপারগিরি করলো আমাগো তিশা আপু,
তার দাঁতে আসলে কিন্তু এত হাইপারগিরি করার মতো কিছু হয়নি। তো দর্শক যাই হোক, আমি চলে আসছি হচ্ছে তাদের জন্মদিনের যে ভিডিওটার কথা বলতেছি। তো তাদের জন্মদিনে কিন্তু দর্শক রাতের বেলার ভিডিওতে আমরা দেখি যে একটা ছোটখাটো কেক কেটে কিন্তু রাতের জন্মদিনটা হচ্ছে তাদের পালন হয়, যেখানে সালমানের বা তারপর আরো পাড়া প্রতিবেশী সবাইকেই কিন্তু হচ্ছে দর্শক তিশারা ডাকে। কিন্তু দর্শক আজকে সন্ধ্যাবেলা যখন আমি ভিডিওটা ছাড়ছি তখন কিন্তু তানের মেন জন্মদিনের পার্টি, যেখানে আসলে গোলাপি গোলাপি কালারের বেলুন দিয়ে সাজিয়ে একটা লুক হচ্ছে দেয়া হয়েছে তানের জন্মদিনে, যেটা কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। এটা কিন্তু আসলে সম্পূর্ণটাই বাসায় করা, কেননা আমাগো বাইজি কুইন তানজিলা তানজিলা ফ্রেন ছুমু আর টিসু তারা সবাই মিলে করেছে। আর এখানে তো মেন হতা হচ্ছে বেলুনও কিনতে হয়নি, কন্ডম দিয়ে তারা চালিয়ে দিয়েছে। ওই যে কিছুদিন আগে বিজয় দিবস অনুষ্ঠানে কিন্তু শরীয়তপুরের রিকোর হাসপাতালে না কোথায় যেন হচ্ছে আপনার বেলুনের বদলে কন্ডম ফুলিয়ে হচ্ছে হাসপাতাল সাজানো হয়েছিল, সেরকমটাই কিন্তু আসলে বাপ্পি দেবাড়ি ঘটেছে দর্শক। এবং এখানে আমরা দেখতে পারি যে জন্মদিনের সকালে কিন্তু আসলে তার বন্ধুকে খেলা করে, আর এখানে কিন্তু আসলে তাবিয়া জানে যে ওর নানি আসলে ক্যামেরার সামনে ওকে ভালোবাসলো, আসলে বেশি ভালোবাসে হচ্ছে আপনার আবদিয়াকে, এই জন্য তাবিয়া কিন্তু আসলে ওর দাদির কাছে যেতে চায় না। এবং আমরা কিন্তু এখানে দেখি যে আমাদের বাপ্পি ভাই যে 2 দিন পর পর একই ভিডিও টপিক নিয়ে চলে আসে, যে আজকে বাজার করলাম এইটার এত দাম, ওইটার অত দাম, এইটার তত দাম, এইটার তত দাম, এইসব বলতে চলে আসছে। তো বাপ্পি ভাইয়ের ভিডিওর কথাটা কিন্তু আমরা এখানে দেখতে পারি যে নাটকালী ছাবিনা আর সুলতান সুলেমান বাপ্পির ফেভারেট হচ্ছে আপনার মিম চলে এসছে, এবং তার সাথে তার এক্স ভালোবাসা শারমিন সেও কিন্তু চলে এসছে। এবং এখানে দেখেন তাবিয়ার সামনে কিন্তু আবদিয়াকে বেশ ভুলে গেছে। আর এই যে আমাদের কুকি আপা, কুকি আপা কিন্তু কালকে একটা ব্লগ দিয়েছিল যে সুখবর আসছে, অনেকেই ভেবেছে যে কুকি আপা কিন্তু মা হতে যাচ্ছে, হয়তো বা কুকি আপা সন্তান সম্ভবা। এটাও কিন্তু আমি আমার ব্লগে বলেছিলাম, ব্লগ বলতে ভিডিওতে বলেছিলাম যে কুকি আপা যেহেতু এখন আমাদের সামনে আবু তালহার বয়স 5 বছর, এই গান গাচ্ছে, হয়তো বা উনি খুব শিগগিরই আমাদেরকে এরকম কোন একটা সুখবর দেবে, এবং উনি ভেবেছে এটাই ভিডিও ভাইরাল হওয়ার একটা সুযোগ, তো আমি এই কাজটাই করি। আর দর্শক আপনারা অনেকেই হয়তোবা জানেন যে তিশার বাপ হচ্ছে একজন তরকারিওয়ালা, আর একজন তরকারিওয়ালা তো হচ্ছে আপনার বস্তি হয়, এবং যার সাথে তার সাথে কিন্তু আসলে সে ঝগড়াটা লাগাই দেয়। এবং আমরা কিন্তু ভিডিওতে দেখতে পারি যে সিএনসিওয়ালার সাথে কিন্তু তিশার বাপের খুব গুরুগম্ভীর একটা ঝগড়া লেগে যায়, এবং যেখানে সেই তরকারিওয়ালা বলে আমি কি তোর কথায় চলবো নাকি, রাস্তা দিয়ে আমার যা ইচ্ছা আমি সেভাবে যাব। তো দর্শক ওখানে কিন্তু মিজান এসে ওর বাপকে থামানোর চেষ্টা করে যে না আপনি থামেন, আপনি বোঝেন, আপনি শোনেন, কিন্তু যে তরকারিওয়ালা সে তো তরকারিওয়ালা। আর শাহিনের তো কোনো লজ্জা নেই, তাকে যে বাপ্পি দেখতে পারে না, তাকে যে ফুটানি বাবু বলে বাপ্পি সরায় দেয়, এরপর বেহায়ার মতো চলে এসছে। এবং আমরা কিন্তু আজকে দেখি যে শাহিন তাবিয়াকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ডাইপার পরেছো কোলে নেওয়ার আগে আমার কথা, এবং সেটা কিন্তু পরবর্তীতে সে মানে তাবি একটা জামা পরে ঘাড়ারা স্টাইলের, সেই জামার সেই পায়জামাটা খুলে কিন্তু আগে চেক করে নেয় যে তাবিয়া হচ্ছে ডাইপার পরেছে কিনা। এখন দর্শক আমার কথা, তাবিয়ার বয়স প্রায় 3 বছর হয়ে গিয়েছে, এখন তার মামা কেন তার এরকম প্যান্ট খুলে দেখবে যে সে ডাইপার পরেছে কি পরেছে না, এগুলো দেখার জন্য তো তার মা বাপ আছে, বিশেষ করে তার তো মা খালার অভাব নাই। আর আজকে তো বাড়িতে মামা মামি সাসা সাসি কারোরই অভাব নাই, তাহলে এটা শাইনের করতে হলো কেন। আরেকটা দর্শক আমরা দেখি যে একটা বাইক মতো হচ্ছে আবু তালহার জন্য কেনা হয়েছে, এবং সেটা শাহিন ভিডিও করার জন্য ভিউ পাওয়ার জন্য আগেই সেটা ছেড়ে ফেলে, এবং এরপরে যখন ওটা নিয়ে কেওয়াজ হয় তখন কিন্তু বাপ্পি এসে বলে এখানে দোষ তোমার, এখানে তুমি এটা ছাড়ছো, এখনই তো এটা হাউকা হবে। এবং ওখানে কিন্তু আমরা দেখতে পারি দর্শক যে বাপ্পি কতটা দুর্ব্যবহার শাহিনের সাথে করে, এবং শাহিনরা কিন্তু এসে ভালো মতো খাওয়া পায় না, এই জন্য পাতিলে যতটুকু যা বেঁচে থাকে সেটাই কিন্তু শাহিন দর্শক এখানে খাওয়ার চেষ্টা করছে। আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই খেয়াল করবেন। আর এখানে এই যে খাদক খুকি যা 8 জনমে দুর্ভিক্ষ লেগে খাইতে পারে না, তারা কিন্তু এখানে খেতে বসে। আর দর্শক আপনারা তো জানেনই এখন কিন্তু মিজান বাপ্পিকে ফ্রি যুগিলগিরি কাজে হেল্প করছে, অর্থাৎ বাপ্পির পাবনার যে বাড়ি, মিনি রাশিয়ার যে বাড়ি, এটা কিন্তু মেনলি এখন হচ্ছে মিস্ত্রি হচ্ছে আমাগো মিজান, এই জন্য কিন্তু মিজানকে খুশি রাখাই বাপ্পির দায়িত্ব। এখানে কিন্তু আমরা দেখি শাহিন একটা ব্লগে টাইটা দেয় বাবার সাথে 25 বছর পরে ঢাকা আসলাম, ফ্যামিলির সবাই একসাথে হব বলে, এবং এখানে কিন্তু সে খুব নাটক মেরে হচ্ছে বাপ্পির মার সাথে একটা স্টিল ছবি দেয়, কিন্তু আমরা কিন্তু সেই ছবি
রিলেটেড কোনো ভিডিও তার ভিডিওর মধ্যে পায় না। দর্শক যাই হোক, আমি এখন কথা বলবো হচ্ছে মরিয়মের মা সম্পর্কে। মরিয়মের মা সম্পর্কে দর্শক, আমি হালকা পাতলা গতকালকের ভিডিওতে টাচ আপ দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসবেন। আমার সবচেয়ে অবাক লাগে এই মরিয়মের মা ছাবিনুর, সে কিবরিয়ার ঘরে যখন ছিল তখন কিন্তু সে আরিফের সাথে পরকীয়া করেছে, পরবর্তীকালে দর্শক এখন কিন্তু সে একটা পাতানো বোন পাতিয়েছে, তারই আবার বড় ভাসুরের ছেলে, এখন কিন্তু খুব নিত্য নতুন যাওয়া আসা করে, রাব্বি তো আছেই। মানে আবার একটা কথা যেটা বোনে সবসময় জাগে, যে এই যে মরিয়ম, মরিয়মের বয়স তো দর্শক কমরা, এই মরিয়মের এই বয়সের মধ্যে আবার আরিফ সারাদিন বাড়িও থাকে না, তো সেক্ষেত্রে দর্শক সাবিরুর সারাদিন মরিয়মকে নিয়ে থাকে, এবং এত পুরুষের যাতায়াত কেন? আসলেই কি সাবিরুর তাহলে দর্শক পুরুষ পারুষ ছাড়া থাকতে পারে না? আসলে দর্শক এই প্রশ্নটা আমার জানা নেই, যদি আপনাদের দর্শক জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দর্শক জানাবেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে তানের জন্মদিনে কিন্তু আরও দুইজন শরীয়তপুরের যে ব্লগার, তারাও কিন্তু চলে এসেছে, আর তাদের কাছ থেকে কিন্তু চান্দা নিয়েই আমাগো ছাবিনা আর মিম কিন্তু তাদের নিয়ে এসছে। আর আজকে কিন্তু ভিডিওতে আমাগো কুইন তিশা আগেই ক্লিয়ার করেছে যে নতুন কাউকে সে হচ্ছে আর আনতে পারছে না, এখন হচ্ছে যারা পুরাতন, যাদের সাথে সম্পর্ক ভালো, বের কথা যারা হচ্ছে বেশি বেশি টাকা দিতে পারবে তাদেরকেই কিন্তু দর্শক তাদের জন্মদিনে আমন্ত্রণ করা হয়েছে। এবং আমরা এখানে কিন্তু দর্শক আরেকটা বিষয় বলে রাখি, মরিয়মকে কিন্তু তার মা কোনো নতুন জামা কিনে দেয় না। আমরা কিন্তু আবদিয়ার জন্মদিন থেকে দর্শক দেখতেছি মরিয়ম কিন্তু একই জামা কাপড় পরতেছে, আবার আমরা হচ্ছে তানের জন্মদিনও তাই দেখতেছি। আর খুকি, খুকি যে একটা মাতারি, এই মাহিতারি মহিলা এখানে যে শাস্তি, দেখে মনে হচ্ছে কার বিয়ে। আরে ভাই, জন্মদিনে কে এমন সাজে? চলেন দর্শক বাকিদের সাজও আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন এই যে একটা আধোয়া খিমার, এইটা পরেই কিন্তু আমাকেও তিশা ঘুরতেছে। এবং এইখানে এক পর্যায়ে আমরা আরেকটা ভিডিও যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ভিডিও করতে করতে বাপ্পি তিশাকে বলে হচ্ছে সিক, এবং তিশা কিন্তু এখানে জেরা করে যে তুমি আমাকে কি বললা কি বললা, তখন বাপ্পি বলে আমি তোমাকে সিক বলেছি, সিক মানে অসুস্থ, সিক মানে পাগল না। তখন তিশা কিন্তু খুব রুট করে বলে হ তুমি কি বুঝাইছো আমি তো তা জানি, এবং পরবর্তীতে লোক আসে দেখে এই ভিডিওটা আমরা দেখতে পাই না। আর এখানে দেখেন সকালবেলা হিসাব করা মেয়েটা এখন ঠিকই একটা জ্যাল জ্যালে পর্দার নেটের মতো ওড়না পরে ঘুরে বেড়াচ্ছে। দর্শক আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সেই গজ কাপড় যেগুলো নিউ মার্কেটে গিয়ে একসাথে কিনেছিল। এবং দর্শক আমি ঠিক এই দৃশ্যটার কথাই বলছি যেখানে হচ্ছে আবু তালহা ওই বাইকটা চালাইছে এবং ওটা ওঠার জন্য তাবিয়া অনেক কান্নাকাটি করছে, এবং তাবিয়াকে কোলে নেওয়ার আগে শাহিন কিন্তু বলে যে তুমি ডাইপার পরেছো কিনা। এবং এখানে দর্শক আপনারা খেয়াল করবেন বাপ্পি এসে খুব বিরক্ত হয়ে কিন্তু শাহিনকে বলে যে তোমার জন্যই হচ্ছে এই ঝামেলাটা শুরু হয়েছে, তুমি এখন এটা চালাইছো দেখে এই ঝামেলা হয়েছে। দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে বাপ্পি ক্যামেরার সামনে হয়তো বা শাহিনের সাথে যতটুকু হৃদ্যতা দেখায়, বাস্তবে কিন্তু শাহিনের সাথে তিশা বলেন, বাপ্পি বলেন, খুকি বলেন, মিজান বলেন আর মিম বলেন, সবারই হচ্ছে খারাপ সম্পর্ক। হয়তো বা সাবিনুরের সাথে একটু তার বড় ভাইয়ের সম্পর্কটা ভালো। এখানে আমরা দেখতে পারি যে তানের দাদিও কিন্তু একটা শাড়ি পরে বসে আছে, এবং এখানে কিন্তু হচ্ছে খুকি আপনার তানহাকে সাজায় দেয় এবং তানহাকে বলে তোমার ভাইয়ের বিয়ে খাবা এই জন্য। তখন কিন্তু বাপ্পির মা বলে যে তানের বিয়ে তো তোমরা খেতে পারবা না, তো আর এই কথাটা কিন্তু আবার হচ্ছে পরবর্তীতে শাহিন ধরে যে কেন খেতে পারবে না। আসল কথা হচ্ছে দর্শক আপনারাও জানেন আমরাও জানি যে তান আর তাবিয়া যেহেতু বাপ্পির মার নিজের বংশ, তো তাদের তো ইচ্ছা থাকবে যে ধীরে ধীরে নানি বাড়ি থেকে এদেরকে কাট আপ করে নিয়ে যাওয়ার জন্য। আর কখনোই তানের বিয়েতে এরকম অশিক্ষিত গ্রাম্য লোককে তারা কিন্তু দাঁত করবে না। হঠাৎ করে আমরা এখানে বড় ভাবিকে দেখতে পারি, এবং বড় ভাবি যথারীতি একটা হ্যাঙ্গারে শুকনো কাপড় ঝুলানোর মতো কিন্তু একটা শাড়ি পরে হচ্ছে বসে থাকে। এবং যখন খুকি ক্যামেরাটা ধরে, বাপ্পি কিন্তু খুব নাটক করে যখন সে বোঝে যে ক্যামেরাটা অন করা, সে কিন্তু হচ্ছে দর্শক আপনার হেসে হেসে কথা বলে। তো দর্শক এখানে দেখেন মানে মরিয়মের মা কিন্তু একটা নতুন জামাই পরেছে, কিন্তু যে আমি বলেছিলাম যে মরিয়মকে কিন্তু একটা পুরাতন জামাই দিয়েছে। এবং এক পর্যায়ে তাদের যখন কোনো কাজ থাকে না, তখন কিন্তু তারা আসলে উকুন বাঁচতে বসে যায়। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে যে মরিয়মের মা ছাবিনুর কি সুন্দর করে মরিয়মের মাথা থেকে উকুন বেঁচে দিচ্ছে।
তো যাই হোক দর্শক, আসলে এইসব অশিক্ষিত ফ্যামিলি নিয়ে যতই কথা বলতে চাই দর্শক, আসলে বলা শেষ হবে না। তো আজকে কি ধরনের সখিনা পার্টি, রহিমা পার্টি, ডিজে পার্টি বা পিতিসার বাড়ি হবে, কি ধরনের ক্লায়েন্টদের আসলে মনোরঞ্জন আজকে করা হবে, মানে পুরো বলা যায় যে একটা ঘাঁটি, সব পতিতাগুলোর ঘাঁটি কিন্তু আজকে হতে যাচ্ছে হচ্ছে লালবাগের ওই বাসাটা। সবগুলোই কিন্তু আসলে ওই লাল কুঠির মতোই হয়ে যাবে বলা চলো দর্শক। আমার এই ভিডিওতে তো আপনারা হালকা পাতলা আভাস পেলেন যে কার সাজ কিরকম। এখনো তো আমাদের তিশা আপু, তারপর আমাদের সুলতানা মিম আর ছাবিনুর তো নর্মাল সেজেছে, ছাবিনুর না, এই দুইজনে আসলে সাজ এখনো দেখা বাকি। আর একটা বিষয় দেখা বাকি, সেটা হচ্ছে বাপ্পি শেষ পর্যন্ত কার ফাঁদে পা দেয় দর্শক। তো দর্শক, এরকম নিত্য নতুন আরো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো দেখে আসবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো দর্শক, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, আজকে রাতে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চেষ্টা করবো আপনাদের সামনে চলে আসতে। আর যদি আজকে রাতে পসিবল না হয় দর্শক, আগামীকাল সকালে কিন্তু গরম গরম নরম নরম খবর নিয়ে চলে আসব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভিডিওগুলো এনজয় করতে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, আপনাদের সাপোর্ট পেলে কিন্তু দর্শক আমরা অনেক অনেক দূর এগিয়ে যাব দর্শক। তো যাই হোক দর্শক, আর বেশি কথা বাড়াবো না, এই যে আমাদের ভবিষ্যৎ দুই পতিতা, মানে এক দুটো পতিতা বলতে দর্শক হচ্ছে তানজিলা তো অলরেডি এই লাইনে আছে, আর মরিয়মকে তো ট্রেনিং দেওয়া হচ্ছে এই লাইনে থাকার জন্য। এখন কতদূর কি লাইনে থাকতে পারে, কতদূর কি শিক্ষা দীক্ষা নিতে পারে, এটা তো দর্শক সবাই কথা বলবে। আর একটা গ্যাদারিং তো দর্শক আসলে হয়ে গেছে, আর এখানে আমরা দেখতে পারি যে তানকে কিন্তু খুব একটা হাইপালা লুক দেয়া হয়েছে। হাইপালা লুক কেন বলেছি সেটাও দর্শক আমি ক্লিয়ার করে দিই, যে মানে একটা ছেলে, তার জন্য তুই লটর গেঞ্জি ফেঞ্জি কিনলি, কিন্তু পরানোর বেলায় তাকে পরানো হয়েছে কি পাঞ্জাবি, মুজিব কোট আর হচ্ছে সালোয়ার। আমি জানি না দর্শক আসলে এই ড্রেসটা পরানোর মানে কি দর্শক, আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে দর্শক আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আমার যদি কোনো বোঝার ভুল হয় তাহলে তো বোঝার ভুল হলো দর্শক, আর আমি যদি দর্শক সঠিক বুঝি সেটাও কিন্তু দর্শক আসলে আমাকে একটু বুঝাই দেবেন। তো ঠিক আছে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমাদের নেক্সট ভিডিও যাতে পান সেই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।